প্রিয় এসএসসি পরীক্ষার্থী, ছোট ভাই এবং বোনেরা, তোমরা যারা গণিত পরীক্ষা দিয়েছো, যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে, অনেকেই টেনশনে আসো আসলে পাশ করতে পারবে কি না। তো সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ সঠিক তথ্য, যে গণিতে লিখিত এবং এমসিকিউ মিলিয়ে মাত্র 25 মার্ক পেলেই পাস কিনা, তো গুরুত্বপূর্ণ সঠিক তথ্য পেতে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। দেখো, যখন আসলে খাতা দেখা হয়, মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু, নতুন যে শিক্ষামন্ত্রী, তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন যে গ্রেস দিয়ে পাশ করাতে হবে। একবারেই যদি কম মার্ক পায় তাহলে তো তাকে পাশ করানোর সিস্টেম থাকে না। তবে যে নিয়ম, সেটা হচ্ছে সৃজনশীল পরীক্ষার পাশ নম্বর 70 নম্বরের ক্ষেত্রে কমপক্ষে 23 মার্ক, আর 50 মার্কের ক্ষেত্রে কমপক্ষে 16 বা 17, আর বহু নির্বাচনী বা এমসিকিউতে 30 নম্বরের মধ্যে 10 নম্বর পেতেই হবে এবং 25 নম্বরের ক্ষেত্রে 8 নম্বর পেতেই হবে। এখন মূল বিষয় হচ্ছে, যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে, এমসিকিউতে কমপক্ষে 10-এর কম পেলে কোনোভাবেই পাশ করা সম্ভব না, যেটা হচ্ছে সত্য কথা। এবং আমাদের এই চ্যানেল থেকে সবসময় গুরুত্বপূর্ণ সঠিক তথ্যই আপলোড করা হয়, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। তো যাদের এমসিকিউতে 10 বা 10-এর উপরে আছে তারা অবশ্যই পাশ করতে পারবে, এবং লিখিততে কমপক্ষে 23 মার্ক। তো সেই 23 যদি তোমরা না পাও, তোমরা যদি 15, 16 বা 17ও পাও, তাহলেও আশা করি যে টিচার থাকবে, তিনি অবশ্যই পাস করে দিবে, কারণ গ্রেস দিয়ে পাস করানোর কিন্তু সিস্টেম আছে। এবং শিক্ষা বোর্ডে যখন টিচারেরা খাতা আনতে যায়, তখন কিন্তু বোর্ড থেকে তাদেরকে বলে দেওয়া হয়, যদি মার্ক দেওয়ার জায়গা থাকে, মানে তুমি ম্যাথ করেছো উত্তরটা মেলাতে পারো নাই, বা ম্যাথ করেছো তোমার সূত্রটা ভুল হয়েছে, বা ম্যাথটা তুমি কমপ্লিট করতে পারো নাই, ইনকমপ্লিট রেখে এসেছো, সেক্ষেত্রে কিন্তু টিচাররা চাইলে পাস করিয়ে দিতে পারে। তো অবশ্যই তোমাদের সকলের জন্য দোয়া করি, মহান সৃষ্টিকর্তা তোমাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক, অবশ্যই তোমরা পাস করে যাও এবং সবাই কলেজে ভর্তি হও। এবং মাননীয় শিক্ষামন্ত্রী নতুন কিন্তু খুব ভালো আইন করেছে এবং রুলস করেছে, তারা শিক্ষা বোর্ডে তিনি জানিয়ে দিয়েছেন কর্মকর্তাদের যে যারা খাতা নিবে তাদেরকে বলে দিবেন যাতে তারা খুব ভালো করে খাতা দেখে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাস করিয়ে দেয়। তো অবশ্যই তোমরা যারা এই চ্যানেলে নতুন আসো, সাবস্ক্রাইব করবে, এবং ঠিক কোন জেলা থেকে তুমি ভিডিওটি দেখছো কমেন্ট করবে, তোমার পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরও গুরুত্বপূর্ণ সকল সঠিক তথ্য তোমরা জানতে পারবে। তাই সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।